কণ্ঠাশিল বনপুরথানা অন্তর্গত নীলাদ্রিপ্রসাদ পঞ্চায়েত দোলগোবিন্দ মাসিয়ারে গতকাল বিলম্বিত রাত্রে ডুবুহেবা অগ্নিকাণ্ডে দুই কোটি ঘর জল বিভ্রাশ হয়ে যাই। সূচনা মুতাবক উক্ত গ্রামের সোনিয়া প্রধান নিজ পরিবার সহ গতকাল রাতে শোয়া বেড়ে প্রায় রাতে তিনটা সময় সর্ট সর্কিট হয়ে সেনায়ক চালাকে নিয়া লাগি যাই যাহাচ সম্পূর্ণ ঘর ধূসাত হয়ে যাই বেড়ে পড়োশী সুদর্শন প্রধান চালা ঘরে মধ্যে নিয়া ধরি যাহাদ্বারা দুই পরিবার ঘর জলিপোড়ি পাউঁশ হয়েছে। খবর পেয়ে বাণপুর অগ্নিশম বাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিয়াকে আয়ত্ত করে। তবে উভয় পরিবার অতি গরিব শ্রেণীর হয়ে মধ্যে এযাবত প্রধানমন্ত্রী আবাস যোজনার উভয়ঙ্কু ঘর খণ্ডে মিলি নথিবা বেড়ে অগ্নিকাণ্ড যোগ উভয় পরিবার সর্বসাত হয়ে যাই। তুরন্ত উক্ত দুই পরিবার আবাস যোজনার অন্তর্ভুক্ত করা সহ অগ্নিকাণ্ড ক্ষতিপূরণ যোগাই দেওয়া স্বাধীনতা দাবি করা।